না আসলে কন্দন এ কবরটা আসলে এই যে নে নে বলে আসলে কবরটা ঠিক আছে মানে রাস্তা ফাঁক হইব বুঝায় মানে রাস্তাটা ফাঁক হইব দেখে এ এম দিকে উড়েছে না ও এটা নিচের দিকে উড়েছে হ্যাঁ 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 এই এই যে ফাঁক হইছে না পরে ওই ইটে নিচে দিয়ে নিছেন গা আরে আমি আমার রুয়ো একা হ্যাঁ আমার মাথার রুয়ো একা এত দূর গাতা করছেন বছর বছর মাটি দেনে আবার বেসন পায় আলো ইয়ারা নে রাস্তা হইছে না এক বছর কাছে মাটি দেনে কথা কত বছর ওফ এবার দেই দিতাম দেই তো এই কবরটাও তো ভাঙ গেল তো কারণ রাস্তা যদি পরবর্তীতে বড় হয় কবর এই এই হ্যাঁ ওই দাম তো তো জানি হ্যাঁ আমরা এখনো খেলাছি আড়াই বছর আগের এটা এখনো খেলাছি আপনি তো এইটাও তো ভাঙা দরকার এইটা এইটা যদি পরবর্তীতে যদি বাড়ে হ্যাঁ এই যে কোনারে না এই যে হারুন ভাইয়ের দাদিরি কিন্তু মাটি দিচ্ছে এই যে কোনাটার ভিতরে এইটা কি বেড়া উড়ে নিছে আমি তো দেখি না আমার খেয়াল নাই যা হ্যাঁ আমার নাজুল ভাই 28 বছর আগে আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রামে একটা কবর ছিল বুঝছেন এই কবর 28 বছর আগে দিছে পরে এই যে দেখেন 28 বছর আগের কাপড়টা পরে এখনো দেখেন একবারে পোস্ট দেখা যায় দেখছেন কোনো পোষে নাই কিছু নেই বান গিলেও এখনো কোনো কিছু হয় নাই বুঝছেন দেখছেন 28 বছর আগে আমিও দেখি না আমরা যেমন ছোট হয়তো বা একবারে ছোট ছোট ওসুমকা ই করছে এই কবর দিছে এখন রাস্তা যাবে দিক দিয়া ওই রাস্তার নিচে পড়ছে বিধায় ওনার বা ছেলে আসছে ইটালির থেকে না ইটালির থেকে আসছে অনেক কইতেছে বাপের রাস্তা রূপে দেয় বাপের কবর রূপে দেয় রাস্তা যাইব উনি চেঞ্জ করতে আসে যে এটা কবরটা কি চেঞ্জ করা যায় কিনা পরে যে খুঁজে দেখা যে যা ছিল তাই একবারে দেখেন কোনো একটু কোনো ই হয় নাই